ওকে, সো আমরা এর আগে যেটা করছিলাম সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকে জাস্ট স্ট্যান্ডার্ড সিএসএস ক্রিয়েট করছিলাম, তাই না? সো আমরা চাইলে কিন্তু এটি শুধুমাত্র প্রজেক্টের ভিতরে ঢুকেও যে কোনো ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে? সেম একইভাবে, সো টিইউ সিএস জাস্ট লিখবো, দেন আমরা যে ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করতে চাচ্ছি, মনে করেন সিএসএস, জাস্ট এই ফোল্ডার লিখবো, দেন আমাদের ফাইলের নামটা লিখবো, সো অ্যাপ ডট সিএসএস সাপোজ, এন্টার দেন। নাও আমরা যদি সিএসএস এর মধ্যে যাই, যে অ্যাপ ডট সিএসএস ক্রিয়েট হয়ে গেছে, ওকে। তারপরে আমরা আবার সেম ভাবে লিখতে পারি, সাপোজ মনে করেন আমি জেএস ফোল্ডারের মধ্যে একটা ফাইল বানাতে চাচ্ছি যেটা সিএসএস এর মধ্যে হবে, দুইটার মধ্যেই হবে, সো আমরা কি করতে পারি, এই জন্য আমরা জেএস এর মধ্যে যে নামটা লিখবো, সাপোজ জেএস ডট জেএস, হ্যাঁ, দেন আমি একসাথে এভাবে করতে পারি, দেন আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে সাপোজ আমরা জেএস ডট জেএস একই ফাইল বানালাম, এন্টার দেন। নাও জেএস এর মধ্যে দেখেন জেএস ডট জেএস, নাও সিএসএস এর মধ্যে যদি যাই জেএস ডট জেএস, ওকে। সো এভাবেও আমরা ক্রিয়েট করতে পারি, ওকে। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, মনে করেন কপি করা, হ্যাঁ, কোনো একটা সিএসএস ফোল্ডার, সাপোজ স্টাইল ডট সিএসএস আমি চাচ্ছি অ্যাডমিনের ভিতরে থাকবে, কপি হবে, এর আগে তো আমরা ক্রিয়েট করলাম, তাই না? তো এবার আমরা লিখবো সিপি, জাস্ট কপি কি সিএসএস ফোল্ডারের মধ্যে যে স্টাইল ডট সিএসএসটা আছে সেটা কপি হয়ে কোথায় যাবে, অ্যাডমিন ভিতর, ওকে। সো অ্যাডমিন লিখে যদি আমরা জাস্ট ইন্টার দিই একটা, দেন আমরা অ্যাডমিনের মধ্যে যাই, দেখেন স্টাইল ডট সিএসএস চলে আসছে, এখান থেকে কপি হয়ে জাস্ট এখানে চলে আসছে। সো আমরা এভাবে প্রত্যেকটা জিনিসই কাজ করতে পারবো, হ্যাঁ, কপি করার ক্ষেত্রে জাস্ট আমরা ইউজ করব কি সিপি। আচ্ছা, এখন কোন একটা ফাইলকে যদি আপনি মুভ করাতে চান, সাপোজ ভেন্ডরকে মনে করেন অ্যাডমিনের ভিতরে নিয়ে যাবেন, কি করবেন, এমভি, হ্যাঁ, জাস্ট ভেন্ডর, দে লেখেন ভেন্ডর, এই ফাইলটা কোথায় যাবে, স্পেস অ্যাডমিনের মধ্যে, এন্টার, দেখেন ভেন্ডর নাই, চলে গেছে অ্যাডমিনের মধ্যে, দেখছি, অনেক মজার জিনিস, হ্যাঁ। আবার কোন একটা ফাইলকে আপনি যদি ডিলিট করতে চান, সাপোজ বুটস্ট্র্যাপ, আমরা জানি আরএম, তাই না? সো আরএম বুটস্ট্র্যাপ যদি লেখেন তাহলে কাজ করবে না, এন্ড ক্যান নট রিমুভ বুটস্ট্র্যাপ ইজ এ ডিরেক্টরি, তাই বলতেছে, এটা একটা ডিরেক্টরি, সো এটা রিমুভ হবে না। আমরা যদি কোনো একটা ফাইল মানে ইনডেক্স এরকম ফাইল করতাম তাহলে আরএমটা কাজ করতো। সো তাহলে আমরা কি কমান্ড ইউজ করব, আমরা লিখবো আরএম মাইনাস স্পেস মাইনাস আর, দেন আমাদের নামটা বুট স্ট্র্যাপ, এন্টার দেন। আচ্ছা, এখানে একটু প্রবলেম, আচ্ছা আমাদের এই যে বানানটা ভুল হয়েছে, বুটস্ট্র্যাপ ফাইলটার, হ্যাঁ, তো আমরা আবার একটু লিখি আরএম মাইনাস আর, দেন বুট স্ট্র্যাপ এস টি আর এ, ওকে, নাও এন্টার। নাও আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা আর এখানে নাই, দেখেন রিমুভ হয়ে গেছে, ওকে। সো ফোল্ডার ডিলিট করতে চাইলে আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সাপোজ সিএসএস ফোল্ডারের মধ্যে যদি ঢুকতে চাই তাহলে কি লিখবো, সিডি তারপর সিএসএস, এভাবে, নাও এন্টার দিলাম, আমরা সিএসএস এর মধ্যে ঢুকে গেছি, তাই না? সো এখন সিএসএস এর মধ্যে কি কি আছে সেটা দেখতে চাইলে এলএস লিখলে আমরা দেখতে পাবো, এই যে অ্যাপ ডট সিএসএস, জেএস, স্টাইল ডট সিএসএস, তাই না? এখন আপনি চাইতেছেন আবার ব্যাক করতে, অর্থাৎ এখন কিন্তু আপনি সিএসএস এর মধ্যে আছেন, পিডব্লিউডি লিখলে দেখেন এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে, আপনি চাইছেন প্রজেক্টে এবার আসতে, সো কি করব, ব্যাক করব কিভাবে, সো প্রজেক্টে আসার জন্য আপনাকে লিখতে হবে সিডি তারপরে ডট ডট, হ্যাঁ, এন্টার দেন, দেখেন এবার আপনি প্রজেক্টে চলে আসছেন, অর্থাৎ এবার যদি এলএস লেখেন এই যে অ্যাডমিন সিএসএস ইনডেক্স ডট এইচটিএমএল, সো একই স্টেপ পরপরই সেটা বের হবে। আপনি যদি আবার আপনি সিডি লিখে হচ্ছে যে ডট ডট দেন, তার মানে সে প্রজেক্ট থেকে বের হয়ে এবার ডেস্কটপে চলে যাবে, ওকে। সো চলেন এটাও দেখি, নাও এলএস, সরি এলএস না, সিডি ডট ডট এন্টার, এই যে দেখেন ডেস্কটপ, ঠিক আছে, বোঝা গেছে কমান্ডগুলো? সো এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় যে অনেক কাজ করতে পারবেন।